শুক্রবার সকালে বাঘন এলাকার 6 নং ওয়ার্ডের জহুর উদ্দিন চৌধুরীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হলো তার নিজ বাড়ি থেকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, কদমতলা থানার ওসি সুশান্ত দেব সহ বিশাল পুলিশ বাহিনী। জহুর কর্মসূত্রে বেঙ্গালুর থাকত। গত মঙ্গলবার 18 অক্টোবর বেঙ্গালুর থেকে বাঘনস্থিত নিজ বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে চা খেয়ে ঘর থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি। তখন তার মোবাইলে ফোন করলে ফোনটি সুইচ অফ আসে। যথারীতি বাড়িতে তিনি একা থাকায় ঘুমিয়ে পড়েন, কিন্তু মাঝরাতে আর বড় ছেলের নবনির্মিত বিল্ডিং ঘরে কিছু একটা শব্দ আন্দাজ করতে পারেন জহুর উদ্দিনের মা। তবে একাকিত্ব থাকার কারণে রাতে আর ঘর থেকে বের হননি। ভোরে বড় ছেলে নবনির্মিত বিল্ডিংয়ে গিয়ে দেখতে পান তাঁর ছোট ছেলে জহুর মৃত অবস্থায় পড়ে আছে বলে মৃতের মা জানান। তিনি আরও জানান, সে আগামী 24 অক্টোবর পুনরায় বেঙ্গালোর যাওয়ার কথা ছিল। কি হয়েছে? সে আপনার কি হয়? সে আপনার কি নামটা? কি এই ওয়ার্ড নাম্বারটা কত? 6 নম্বর ওয়ার্ড। বাগান পঞ্চায়েত গ্রাম হচ্ছে 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, পরে তারপরে তো বাদে আমি ফোন করতে 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 তারে আর পাই না, খালি সুইচ অফ ভয়লা পাইছি গিয়ে করছে, ফোনও বিজি বিজি দেখাচ্ছে। এরপরে যেমনি সুইচ অফ করছে আর রাত 12:15 পর্যন্ত ফোন করছি, ও সুইচ অফ দেখাইছে, সুইচ অফ দেখাইছে। এখন আমি সকালে রাত্রে 15 মিনিট সময় ইয়ে করছে, টিনে একটু শব্দ করছে, ও শব্দ করা শুনে আমি মাথা তুলছি, শুনিয়া ইয়ার করি তার নেট কিনে দিচ্ছে, তো একলা বাড়িতে আমি আর বাড়িতে পারছি। এরপরে সকালবেলা ও 4টার সময় আদান দিয়েছে, আদান করে আমি চলছি নান দায়িত্ব ওটা ইয়ার। এরপরে চূড়া ফসল হয়েছে, 5টা উঠতে হইব, ওই সময় উঠিয়া বাড়ি গেছিলাম, ফেসা করিয়ে গিয়া আমি হগর গেছি, গিয়া সাই আর বা রাখতো সাইয়া দেখি হেসে, তারপরে ফাঁকার মাঝে ফাঁকার সাইটে হে মুখ কাইয়া পড়ল, ও গিয়া আমি ঠান মারি দরিয়া বাজার, ও ময়না ময়না কি তো হয়েছে দেখি তো হয়েছে দেখি ডাক্তার খালা সারি গেছে। আর এই ওগুলো তার দাগা রক্ত রক্ত বারো রাত খবর আসে যেন বাগন ওয়ার্ড নাম্বার 6 এলাকায় এখানে জাহির উদ্দিন চৌধুরী নামে 23 বছর বয়সী একজন ছেলে, ওর ডেড বডি পাওয়া গেছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, ওর বড় ভাইয়ের বিল্ডিংয়ে। তো ও গত মঙ্গলবার এসছে, ও বেঙ্গালোরে থাকে, তো এখানে বডি ডেড বডি পাওয়া গেছে। তো আমাদের কাছে খবর আসে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কদমতলা থানার ওসি এবং অন্যান্য স্টাফরা টিমরা ছুটে আসে, সে দেখি আমরা ফরেন্সিক টিমকে বলেছি, ডগ স্কোয়াডকে বলেছি, উই আর ওয়েটিং ফর দ্য টিম, ফরেন্সিক টিম। এখন ওরা আসলে পরে দিয়ে আমরা এখানে যা যা ফর্মালিটিস আছে ফরেন্সিকের ওইগুলি আমরা পরে রিসিভ করছি, আমরা ইনভেস্টিগেশন চলছে। মৃত যুবক অতিরিক্ত ড্রাগস সেবন করত বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে ফরেন্সিক ও ডগ স্কোয়াড আনা হয়েছে, তবে মৃত যুবকের মুখমণ্ডল কালো ছাই হয়ে গেছে। স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।